আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের অফারটার যে মূল যে বিষয়টা সেটা হলো যে $20 আমরা কিভাবে একটা এয়ারড্রপ থেকে ইনকাম করতে পারি। এটা কিন্তু সব ইউজারের জন্য, এখানে কোনো ধরনের কোনো কম্পিটিশন নেই, রেফারেল কোনো উইনার সিলেক্টেড নেই বা র্যান্ডম কোনো সিলেক্টেড নেই। জাস্ট আপনি এখানে জয়েন করবেন এবং আপনাকে এই জয়েন করার জন্য আপনাকে এখানে $20 ওর্থের তাদের নিজস্ব ফ্ল্যাগ টোকেন দিবে, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অফার, কারণ এটা কিন্তু একটা হচ্ছে ড্যাপস অফার, অর্থাৎ আমরা যে ট্রাস্ট ওয়ালেটে যে ড্যাপস অফারগুলো করি তো ঠিক সেম একটা তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করে এই কাজটা করতে হবে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের এই চ্যানেলে আসবেন। আর এই চ্যানেলে এসে অবশ্যই চ্যানেলটাতে একটা জয়েন দিবেন, কারণ এই চ্যানেলে দেখেন আমরা প্রত্যেকটা এয়ারড্রপের আপডেট দিই এবং নতুন নতুন এয়ারড্রপগুলো সবার আগে এখানেই শেয়ার করি। তো আপনি যদি কাজ করতে চান বা কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার এটা কিন্তু প্রয়োজন হবে। তো এখন কীভাবে জয়েন করবেন আমি সম্পূর্ণ দেখাবো বিষয়টা, আপনারা হচ্ছে যে কোনো জায়গায় স্কিপ করবেন না, একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখে জয়েন করে নেবেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওর মাঝখানে। আচ্ছা, এইখানে আপনাদেরকে প্রথমত এই লিঙ্কের মধ্যে জয়েন করতে হবে, আর এটা কিন্তু $20 করে টোকেন দিবে অল ইউজারের জন্য। আর এখানে কিন্তু কিছু ট্যাগ দেখতে পাচ্ছেন নিচে, এগুলো ইউজ করতে হবে। তো কীভাবে করবেন আমি প্রত্যেকটা বিষয় দেখাবো, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমত এই লিঙ্কটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে যে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর সরাসরি ড্যাপসে যেতে পারেন, অথবা আপনি এইখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে ক্রোমে নিয়ে আসবে, তো আমি এটাকে ক্রোমে ট্রান্সফার করতেছি। ওকে, তো ক্রোমে ট্রান্সফার করার পরে এইখানে আপনাদেরকে কী করতে হবে, প্রথমত আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। আপনি চাইলে আপনাদের মেটামাস্কের যে BNB BSC নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কের মাধ্যমে করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে কিন্তু করতে পারেন। আচ্ছা, আপনাদের ব্রাউজারে যখন এরকম এটা ওপেন হবে তখন আপনারা কী করবেন, এখান থেকে প্রথমত দেখতে পাচ্ছেন উপরের দিকে কানেক্ট ওয়ালেট মানে কানেক্ট দেখা যাচ্ছে, এই কানেক্টের মধ্যে ক্লিক করবেন। কানেক্টের মধ্যে ক্লিক করলে এখানে আপনি দুইটা অপশনের মধ্যে আপনার ওয়ালেট কানেক্ট করতে পারবেন, একটা হচ্ছে মেটামাস্ক, একটা হচ্ছে ওয়ালেট কানেক্ট। তো আপনি এখানে ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করে কিন্তু ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করতে পারেন, অথবা এখানে মেটামাস্ক দেখতে পাচ্ছেন, এই মেটামাস্কে ক্লিক করে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট করতে পারেন। তো আমরা সরাসরি ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করে দিব। আচ্ছা, আপনি ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করবেন। আর এটা কিন্তু ব্ল্যাক আসতে পারে স্ক্রিনটা, আপনারা দেখতে নাও পারেন, তো এটা করে নেবেন। এখান থেকে আমি ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দিচ্ছি। ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দিলে আমাদের হচ্ছে যে ওয়ালেটটা এখানে চলে আসবে, এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করে দিব। কানেক্ট বাটনে ক্লিক করে দিলে আপনাদের হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করবেন, সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর সরাসরি আপনারা কী করবেন, এই পেজে চলে আসবেন। এখানে সে একটু ওয়েট করলে আপনাদের কিন্তু ওয়ালেটটা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে, এই যে অ্যাড্রেস দেখা যাচ্ছে। এখন নিচের দিকে দেখেন এখানে কিছু টাস্ক চলে আসছে, একটা হলো টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ, টুইটার এবং রিটুইটার কাজ। তো এই কাজগুলো কীভাবে করবেন, প্রথমত এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে। টেলিগ্রামে নিয়ে আসলে আপনারা এখান থেকে হচ্ছে টেলিগ্রামে আগে জয়েন করে দিবেন। তো এভাবে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন করে নিয়ে তারপরে টুইটারটাকে ফলো করবেন। তো আপনি একটা করে টাস্ক ক্লিয়ার করলে কিন্তু এখানে কিন্তু টিক মার্ক চলে আসবে, এখান থেকে আবার নিচের চ্যানেলে ক্লিক করবেন। তো চ্যানেলে ক্লিক করে দিলাম, চ্যানেলে জয়েন করে দিলাম, দেন এখানে ব্যাক আসলাম। আসার পর এখানে দেখবেন আবার কিন্তু আপনাকে এখানে টিক দিয়ে দিবে, ঠিক আছে? তারপরে এখানে টুইটার ফলো করবেন। তো টুইটার ফলো করার জন্য আমি টুইটারের টাস্কে ক্লিক করে দিলাম, এখান থেকে টুইটারকে ফলো করে দিব। আর আপনাদের যে হ্যাশট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমি হচ্ছে যে আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব, জাস্ট টাস্ক করবেন, কপি হয়ে যাবে। আচ্ছা, রিটুইটের কাজ করার জন্য রিটুইটের লিঙ্কে ক্লিক করে দিবেন, এরকম আসবে। প্রথম যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটার মধ্যে আমাদেরকে রিটুইট করতে হবে। তো রিটুইট করার জন্য আপনারা কী করবেন, এইখানে লাইক বাটনে লাইক করে দিবেন। লাইক করে দেওয়ার পর এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন রিটুইট বাটন, এখানে ক্লিক করে দিবেন। কোয়াইট টিউট যে বাটনটা দেখতে পাচ্ছেন এই যে নিচে, কোয়াইট টিউটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে কিছু কমেন্ট লিখবেন, যেমন আমি কিছু কমেন্ট লিখতেছি, অসাম প্রজেক্ট, আপনাদের যেটা মন চায় আপনি এখানে লিখে দিবেন। তো লেখার পর এখান থেকে আপনি তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন, এটা যদিও বা বলেনি আপনারা অবশ্যই অবশ্যই এটা করবেন। বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা যখন ট্যাগ করি তখন কিন্তু তারা কিন্তু বেশি কিন্তু হচ্ছে যে মানে গুরুত্ব দেয় আপনার এই রিটুইটটাকে, ঠিক আছে? তো যদিও বা বলেনি আমরা তিনজন ফ্রেন্ডকে এখানে ট্যাগ করে দিলাম, আর নিচে ইন্টার করে আমরা যে হ্যাশট্যাগটা কপি করছি সেই হ্যাশট্যাগটা এখানে পেস্ট করে দিব। তারপর এখানে টুইট বাটন দেখতে পাচ্ছেন, টুইট বাটনে ক্লিক করে দিবেন। তো টুইট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা রিটুইট হয়ে যাবে। দেন আপনি যদি এখান থেকে ব্যাক করেন, একবারে ব্যাক করে দেন, ব্যাক করে দিলে কিন্তু আবার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক চলে আসছে। তারপর এখানে সাবমিট ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট ইনফরমেশনে ক্লিক করে দিবেন।
এন্ড ক্লিক করার পরে এখানে টুইটার ইউজার নেম দিবেন আর এখানে হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম দিবেন। অবশ্যই এগুলো আপনারা হচ্ছে @ সহকারে দিয়ে দিবেন। তো আমি আমার টেলিগ্রাম এবং টুইটারের যে ইউজার নেমটা আছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, টুইটার ইউজার নেম ডান অ্যান্ড আমি হচ্ছে যে টেলিগ্রাম ইউজার নেম দিচ্ছি। তো টেলিগ্রাম ইউজার নেমটা আমি বসিয়ে দিলাম। আপনাদের এখানে টুইটার ইউজার নেম অ্যান্ড টেলিগ্রাম ইউজার নেম দেওয়ার পরে এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনাদের এটা সাবমিট ডান, এটা হচ্ছে যে তারা 12 ঘন্টার মতো টাইম নেবে, 12 ঘন্টা পরে আপনাদের এটাকে এলিজিবল করে দিবে অ্যান্ড রিওয়ার্ডটাও দিয়ে দিবে। মেবি নিচের দিকে রিওয়ার্ডটা দিয়ে দিলে আপনি এখান থেকে ক্লেমটা করতে পারবেন। আর এখানে আপনাদের বোনাসটা জমা হবে এইখানে, এইখানে বোনাসটা জমা হবে, ঠিক আছে। আর লেভেল দেখেন, প্রথম লেভেলে কমিশন দিবে, সেকেন্ড লেভেলে কমিশন দিবে অ্যান্ড থার্ড লেভেলে কমিশন দিবে। কোন লিঙ্কের মাধ্যমে জয়েন করলে? আপনি যদি আমাদের এই লিঙ্কের মধ্যে জয়েন করেন, আমি টেলিগ্রামে যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কের মধ্যে জয়েন করলে আমি একটা কমিশন পাবো, এবং আপনি আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে যদি কাউকে জয়েন করান তাহলে কিন্তু আপনিও কমিশনটা পাবেন। অ্যান্ড এইখানে আনলিমিটেড ট্রিকের যে বিষয়টা আমি বলছিলাম যে আনলিমিটেড ট্রিক কীভাবে ইউজ করবেন, আনলিমিটেড ট্রিক হচ্ছে আপনি আপনার এই রেফারেল লিঙ্কের মাধ্যমে নিজে নিজে আপনি হচ্ছে যে অন্য ডিভাইস থেকে বা অন্য অ্যাকাউন্টের মাধ্যমে, যেমন টেলিগ্রাম টুইটার তো অনেকেরই আছে, তো সেগুলো দিয়ে আনলিমিটেড আপনি জয়েন করতে পারেন। কারণ আপনার এখানে 3 লেভেল কমিশন দিবে এবং রেফারেল কমিশনটা মোটামুটি ভালো দিবে। তো যার কারণে আপনারা কী করবেন, অবশ্যই অবশ্যই রেফারেল করার চেষ্টা করবেন অথবা নিজে নিজে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। আপনার যদি অন্য অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু ওই সেম যে $20 বোনাস দেওয়ার কথা, দেখেন যে টোকেনটা দিবে 10,000 ফ্ল্যাগ টোকেন দিবে, এটা কিন্তু ভ্যালু হবে $20। তো আপনার যদি অন্য অ্যাকাউন্ট থাকে, আপনি যদি আরেকটা অ্যাকাউন্ট করে রাখেন আরেকটা ওয়ালেটের মধ্যে, তাহলে কিন্তু আপনার $20 কিন্তু আরেকটাতে কিন্তু বোনাস পাচ্ছেন, ঠিক আছে। তো আমি আশা করি আপনাদেরকে আনলিমিটেড ট্রিকটা বোঝাইতে পারছি। আর আনলিমিটেড ট্রিকের জন্য আপনার যে ওয়ালেটের প্রয়োজন হবে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে, সেটা আপনি আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন। এর ট্রাস্ট ওয়ালেটে একটা আরেকটা অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু সবাই পারে, ঠিক আছে। তো এই আনলিমিটেড ট্রিক নিয়ে কারো কনফিউশন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর এটা কিন্তু ইজি, আপনি যদি অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার একটা ফোনের মধ্যে, কোনো সমস্যা হবে না, আপনাকে অবশ্যই অবশ্যই বোনাসটা কিন্তু তারা 100% দিবে। কারণ এগুলো হলো ওয়ালেট অফার, ওয়ালেট অফারগুলো আনলিমিটেড ম্যাক করা যায়, ঠিক আছে। যদিও বা আমি এগুলো করি না বা সাজেস্ট করি না। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রাইজও দেখাচ্ছে, আর এটা হচ্ছে যে আপনারা এক্সচেঞ্জও করতে পারবেন নেওয়ার পরে। তো 12 ঘন্টা পরে তারা কিন্তু আমাদেরকে এই বোনাসটা দিবে এইখানে, আর এইখান থেকে আমরা হচ্ছে ক্লেম করে আমাদের ট্রাস্ট ওয়ালেটে নিয়ে কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করতে পারবো। আর এটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে আপনারা ট্রাস্ট ওয়ালেটে কয়েনটাকে অ্যাড করে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো এয়ারড্রপ নিয়ে। আর নতুন একটা এয়ারড্রপ আমি কালকে দেওয়ার কথা বলছিলাম, যেখানে কামিং সেটের মতো একটা প্রজেক্ট চলে আসছে। অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওটা আপনারা আজকেই পাবেন, আর সেটা টেলিগ্রাম বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিয়ে কাজগুলো করে নিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।